যে সমস্ত মা বোনেরা আল্লাহর দেওয়া নিয়ামত অসুস্থতার কারণে প্রত্যেক মাসের এই রমজান মাসে রোজা রাখতে পারছে না, কিংবা সবে কদরকে উদযাপন করতে নিয়ামত নিতে পারছে না বলে মন খারাপ করছেন, সে সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আমি অদম অযোগ্যের ছোট্ট একটি বার্তা। হে আমার মা এবং বোনেরা, আপনারা মন ছোট করবেন না, কারণ আপনি রহমানের বান্দি, রহিমের বান্দি। যেই অসুস্থতা না হলে আমরা কেউ দুনিয়াতে আসতাম না। মনে রাখবেন আমার মা বোনেরা, এটা আপনি অসুস্থ হননি, আপনার রব দয়া করে আপনাকে অসুস্থ করেছেন। যে সমস্ত মা বোনেরা এই চিন্তায় মগ্ন, মন ব্যতীত, অসুস্থ শরীর নিয়ে লাইলাতুল কদর কিভাবে উদযাপন করব, অসুস্থ শরীর নিয়ে রোজা কিভাবে রাখব, ইসলাম কত সহজ দেখেন। হে আমার মা বোনেরা, অসুস্থ অবস্থায় যদি রোজা রাখতে না পারেন, মন ছোট করবেন না, আপনার আমল নামায় কোনো গুনাহ দেওয়া হবে না। আপনি অসুস্থতার কারণে যদি লাইলাতুল কদরকে উদযাপন করতে না পারেন যেভাবে আপনি চাচ্ছেন, মন ছোট করবেন না, আপনি উদযাপন না করাটাও ইবাদত। কিভাবে? আপনার রব আপনাকে যে হুকুম দিয়েছেন, আপনি হুকুম পালন করার জন্য নামাজ ছাড়ছেন, সুতরাং আপনি হুকুম পালনের মধ্যেই আছেন, এটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। শুধু রোজা যেগুলো বাকি থাকছে সেগুলো পরে আদায় করে দিতে হবে। তো লাইলাতুল কদর কিভাবে উদযাপন করব, রোজা কিভাবে উদযাপন করব, অসুস্থ শরীর নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। কোরআন তেলাওয়াত শুনতে থাকুন। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোরআন তেলাওয়াত শোনার মধ্যে সওয়াব আছে, আল্লাহর নামের জিকির করতে থাকুন, ওই জিকিরের মধ্যে সওয়াব আছে। আল্লাহ তাআলা বান্দার সে মনটা দেখে, যে মনটা দিয়ে সে আল্লাহকে খুশি করতে চায়। ও আমার মা বোনেরা, যখন আপনার রব দেখবে আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না বলে একটা মন খারাপ করছেন, লাইলাতুল কদর ইবাদত করতে পারছেন না বলে মন খারাপ করছেন, আপনার রব চাহে তো আপনার সেই মন খারাপের উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ।